আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলার রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই ভিডিও দেখতে পাচ্ছেন যে একটি মুমিন তিনি মসজিদে এসে নামাজ পড়ছেন। সে নামাজ পড়া অবস্থায় সে একটি দরজা ভেঙে পড়ে যায়। তার উপরে সে আল্লাহ তাআলার প্রতি এতটাই ইবাদত করতে ব্যস্ত যে সেই দরজাটি তার উপরে ভেঙে পড়ে যাওয়ার পরেও সে আল্লাহ তাআলার ইবাদত করে যাচ্ছেন। প্রিয় দর্শক, সে ঘুরেও তাকাচ্ছে না তার কি হয়েছে। সে দরজাটি পড়ে গিয়ে তার এতটা আঘাত লেগেছে, সে তাও সে আল্লাহ তাআলা ইবাদত করেছেন। আল্লাহ তাআলার প্রতি এতটাই ভালোবাসা যে তার এতটা ব্যথা হওয়ার কারণেও তিনি আল্লাহ তাআলা ইবাদত করেছেন। এরকম আল্লাহ তাআলার প্রতি যেন আমাদের ভালোবাসা তৌফিক দান করে বলুন আমিন। প্রিয় দর্শক, ইসলাম ধর্মে ভাইদেরকে অবাক করে রেখে দিয়েছিল এই ভিডিওটি, যে নামাজ পড়া অবস্থায় স্ত্রীর দরজাটি ভেঙে পড়ে যাওয়ার পরেও তাকে আঘাত লাগে, কিন্তু সে আল্লাহ তাআলার প্রতি ইবাদত করতে তিনি থামছেন না, তিনি আল্লাহ তাআলা ইবাদত করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার প্রতি যেন আমাদের প্রকৃতি ভাইদেরকে যেন এরকম ভালোবাসা তৌফিক দান করুন বলুন আমিন। প্রিয় দর্শক, আপনি যদি ইসলাম ধর্মে একটুকু ভালোবাসে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে অবশ্যই লাইক করে যাবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।